প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে মৃত্যু আরও 10 জনের, আক্রান্ত বেড়ে 3772। করোনা সুস্থ এত কম কেন, জবাব দিল স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় আক্রান্তদের 73% ঢাকা বিভাগের, স্বাস্থ্য অধিদপ্তর। ত্রাণ আত্মসাতে জড়িত কাউকে ছাড় দেবে না দুদক। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে মৃত্যু আরও 10 জনের, আক্রান্ত বেড়ে 3772। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 10 জন মারা গেছেন। এই নিয়ে ভাইরাসটিতে 120 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও 390 জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন 3772 জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও 5 জন, ফলে সব মিলিয়ে সুস্থ হয়েছেন 92 জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। ডাক্তার নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 3096টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে 32674টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও 390 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3772-এ। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও 10 জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 120 জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও 5 জন, ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা 92। নতুন করে যে 10 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 7 জন এবং নারী 3 জন, 7 জন ঢাকায় এবং 3 জন ঢাকার বাইরে। ঢাকার বাইরে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে 1 জন করে মারা গেছেন। বয়স হিসাবে 60ঊর্ধ্ব 3 জন, 50ঊর্ধ্ব 2 জন, 40ঊর্ধ্ব 3 জন এবং 20 থেকে 30 বছর বয়সী 2 জন মারা গেছেন। বুলেটিনে বলা হয়, গত 24 ঘন্টায় আইসোলেশনে থেকে নেওয়া হয়েছে 150 জনকে। বর্তমানে মোট আইসোলেশনে আছে 900 জন। গত 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 15 জন। এছাড়া ছাড় পেয়েছেন 594 জন। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 3240 জনকে। এই পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 157034 জনকে। গত 24 ঘন্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 327 জনকে। এই পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 7339 জনকে। গত 24 ঘন্টায় মোট কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 3567 জনকে এবং এই পর্যন্ত নেওয়া হয়েছে 164373 জনকে। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন 3172 জন এবং এই পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন 80176 জন। শুরুতে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিই সহ চিকিৎসা সামগ্রী গ্রহণ ও বিতরণের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সিএমএসডি থেকে নির্দিষ্ট বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে যথাযথ মান পরীক্ষা করে রাজধানী সহ সারা দেশের হাসপাতালে মাস্ক ও গ্লাভস সরবরাহ করা হচ্ছে। সিএমএসডির বাইরে অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে বা অন্য কারো কাছ থেকে সংগ্রহ করে তা স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করেছে। ফলে এইসব চিকিৎসা সামগ্রী ঘিরে বিভ্রান্তি তৈরি হচ্ছে। স্থানীয়ভাবে কেনা কিংবা অনুদানে প্রাপ্ত সামগ্রীর ব্যাপারে চিকিৎসক ও নার্সরা জানেন না বলে সিএমএসডিকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু বাস্তবে এইগুলো সিএমএসডি থেকে সরবরাহ করা হয়নি। ডাক্তার শহীদুল্লাহ জানান, গতকাল পর্যন্ত সিএমএসডি পিপিই সংগ্রহ করেছে 14,98,150টি, বিতরণ করেছে 11,68,248টি। বর্তমানে মজুদ রয়েছে 3,29,902টি। সিএমএসডি প্রতিদিন গড়ে 60,000 থেকে 70,000 পিপিই গ্রহণ ও বিতরণ করেছেন। বর্তমানে সিএমএসডি বিভিন্ন গ্রেডের এবং উন্নতমানের পিপিই পাচ্ছে এবং কোভিড-19-এর জন্য ডেডিকেটেড হাসপাতালে বিতরণ করেছে। এছাড়া লক্ষাধিক N95, KN95, SEP2 ও P2 বা সমমানের মাস্ক মজুদ রয়েছে। এগুলো কোভিড হাসপাতাল ও PCR ল্যাবরেটরিতে বিতরণ করা হচ্ছে। বুলেটিনে উপস্থাপনকালে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে।
চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের 25,62,000 ছাড়িয়ে গেছে, 1,77,000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। তবে প্রায় 7,00,000 রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 3,772, মারা গেছেন 120 জন, সুস্থ হয়েছেন 92 জন। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, নিয়েছে আরও নানা পদক্ষেপ। এসব পদক্ষেপের মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষ করে ঘরে রাখা। কিন্তু সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশের টহল জোরদার করেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না বিধায় করোনা ভাইরাসের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনা সুস্থ এত কম কেন, জবাব দিল স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3,772 জন, এর মধ্যে মারা গেছেন 120 জন, সুস্থ হয়েছেন 92 জন, অর্থাৎ সুস্থ হওয়ার চেয়ে মৃত্যুর হার বেশি। ফলে অনেকের প্রশ্ন, সুস্থ এত কম কেন? বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এর জবাব দিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। অনেকেই প্রশ্ন করেন, সুস্থ এত কম কেন? নিজেই এই প্রশ্ন তুলে নাসিমা সুলতানা বলেন, আসলে এই কোভিড-19 আক্রান্ত যারা হচ্ছেন তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ ও লক্ষণ নিয়ে তারা 14-15 দিন থাকেন, তারপর তাদের এই লক্ষণ বা উপসর্গ কমতে শুরু করে। প্রায় মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। একজন ব্যক্তিকে আমরা তখনই সুস্থ বলবো যখন পরপর 2টি পরীক্ষায় করোনা নেগেটিভ আসবে। দেশে করোনা ভাইরাসের গত 24 ঘন্টায় আরও 10 জন মারা গেছে। এই নিয়ে ভাইরাসটিতে 120 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও 390 জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন 3,772 জন, এছাড়া সুস্থ হয়েছেন আরও 5 জন। ফলে সব মিলিয়ে সুস্থ হয়েছেন 92 জন। করোনায় আক্রান্তদের 73% ঢাকা বিভাগের, স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের 73% ঢাকা বিভাগের, আর এখন পর্যন্ত আক্রান্ত জেলা 55টি এবং করোনায় আক্রমণ হয়নি 9 জেলায়। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি বলেন, 64টি জেলার মধ্যে 55টি জেলায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে ঢাকা মহানগরী ও বিভাগে অনেক বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে 73% ঢাকা বিভাগের, এর অর্ধেক প্রায় ঢাকা মহানগরীতে এবং বাকি অর্ধেক ঢাকার অন্যান্য জেলায়। নাসিমা সুলতানা আরও বলেন, নারায়ণগঞ্জে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট 492 জন, যার মধ্যে সিটি কর্পোরেশনে আছে 364 জন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত মারা গেছেন 35 জন, সুস্থ হয়েছেন 16 জন। নারায়ণগঞ্জে মোট কোয়ারেন্টাইনে আছেন 861 জন, এর মধ্যে 598 জন কোয়ারেন্টাইনে মুক্ত হয়েছেন। নারায়ণগঞ্জের পর রয়েছে গাজীপুর, এরপরে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা। ত্রাণ আত্মসাতে জড়িত কাউকে ছাড় দেবে না দুদক। সরকারের ত্রাণ আত্মসাতে যাকে সম্পৃক্ত পাওয়া যাবে তাকেই আইনের আওতায় নিয়ে আসতে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ত্রাণ আত্মসাতে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার দুদকের এক সভায় কর্মকর্তাদের কর্মস্পৃহাকে স্বাগত জানিয়ে ইকবাল মাহমুদ এই কথা বলেন। দুদকের গোয়েন্দা শাখা থেকে সংস্থার অভিযানের সর্বশেষ অগ্রগতি অবহিত করা হয় অনুষ্ঠানে। দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ত্রাণ সহ অন্যান্য সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগে এই পর্যন্ত 7টি মামলা দায়ের করেছে। 10 এপ্রিল দুদকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ত্রাণ সহ সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির কার্যক্রম নজরদারি করেছে দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এরপরই 12 এপ্রিল বগুড়ায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়ে বগুড়ার প্রথম মামলা দায়ের করে দুদক। এরপর পর্যায়ক্রমে দেশের আরও 6টি জেলায় মামলা দায়ের করা হয়। গতকাল সোমবার জেলার কালিয়া উপজেলার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সর্বশেষ মামলাটি দায়ের করা হয়।
এসব কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি অবহিত হওয়ার পর চেয়ারম্যান ইকবাল মাহমুদ কর্মকর্তাদের কর্মস্পৃহাকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এযাবৎ যেসব মামলা করা হয়েছে সেগুলো দ্রুত তদন্ত শেষ করতে হবে। দুদকের গোয়েন্দা শাখা সকল সমন্বিত জেলা কার্যালয় এবং সকল বিভাগীয় কার্যালয়ে চান কার্যক্রমের প্রতি গুরুত্ব দিয়ে এই বিষয়ে নিবিড় দৃষ্টি রাখবে। যাকে চান আত্মসাতে সম্পৃক্ত পাওয়া যাবে তাকে আইনের আমলে নিয়ে আসতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ত্রাণ আত্মসাতকারীদের প্রচলিত আইনে এমন শাস্তির ব্যবস্থা করা হবে যেন ভবিষ্যতে কেউ চান আত্মসাতের সাহস না পায়। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, করোনা থেকে কি রেহাই পাবে বাংলাদেশ? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।